শুরুতে এই সংবাদ শিরোনাম। তীব্র লড়াই চলছে, এবার যুক্ত হলো পাকিস্তানের সেনাবাহিনী। বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুমকি। আজারবাইজানকে পারমাণবিক হামলার হুমকি আর্মেনিয়ার। উদ্বিগ্ন ভারত। এবং সবশেষ থাকছে আমেরিকার সেনা ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিতর্কিত নাগরোনো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে আর্মেনিয়ার বিপক্ষে আজারবাইজানের হয়ে পাকিস্তানের সেনারা যুদ্ধ করছে বলে গঞ্জন শোনা যাচ্ছে। আজারবাইজানের দুজন স্থানীয় ব্যক্তির মধ্যে টেলিফোনে আলাপের সময় দেশটির পাকিস্তানের সেনাদের উপস্থিতির বিষয় উল্লেখ করা হয়। এবার আল আরাবিয়া অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজারবাইজানকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল। উভয় পক্ষই অভিযোগ করছে বিদেশি সৈনিক ভাড়া করার ব্যাপারে। তুরস্ক তো সরাসরি আজারবাইজানকে সমর্থন দিয়ে বলছে, এ অঞ্চলে শান্তির ক্ষেত্রে প্রধান হুমকি হলো আর্মেনিয়া, সে কারণে সিরিয়া থেকে বাকুতে যোদ্ধা পাঠানোর কথা বলছে তুরস্ক। অন্যদিকে আর্মেনিয়ায় সেনা ঘাঁটি রয়েছে রাশিয়ার। আর্মেনিয়ার হয়ে লড়াইয়ের জন্য সৈন্য পাঠানোর অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। পাহাড়ের সিঠ মহলটা আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত, কিন্তু এলাকাটা নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়ানরা, ফলে এলাকায় থেকে থেকেই উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠছে। বিরোধপূর্ণ নাগরনো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে প্রতিবেশী আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘাত চলছেই। গত কয়েকদিন ধরে চলা এই সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই। চার দিন ধরে চলতে থাকা এই সংঘাতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আর্মেনিয়া ওই বিরোধপূর্ণ অঞ্চলের দাবি না ছাড়বে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন তারা। তিনি বলেন, আমাদের একটাই শর্ত, আর্মেনিয়া বাহিনীকে বিনা শর্তে পুরোপুরি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূখণ্ড ছাড়তে হবে। গত কয়েকদিনের টানা সংঘাতে দুদেশের সামরিক বাহিনীর সদস্যসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও দুপক্ষ তা উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সংঘাতে আজারবাইজানকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। এদিকে তুরস্ক আজারবাইজানের পক্ষে থাকলেও রাশিয়া আর্মেনিয়ার প্রতি নমনীয়। আর্মেনিয়ায় তাদের একটি সামরিক ঘাঁটি রয়েছে, তবে তাদের আজারবাইজানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুপক্ষকেই সংঘাত থামানোর আহ্বান জানিয়ে আসছে রাশিয়া। 1980 এর দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1991 সালের সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে 30,000 মানুষ প্রাণ হারায়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভিতর হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে জাতিগত আর্মেনীয়রা। 2016 সালের পর এইবার প্রথম এই অঞ্চলে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। ওই অঞ্চলে দুদেশের সামরিক বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করছে উভয় পক্ষ। আজারবাইজান সরকার বলছে, আর্মেনিয়ার হামলায় তাদের অন্তত 12 জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 35 জন। তারা সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। অন্যদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর হামলায় তাদের সামরিক এবং বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকেই প্রাণ হারিয়েছেন। কারাবাখ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে 84 জন সেনা প্রাণ হারিয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুদেশেই আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তারা আর্মেনিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না। একই ধরনের কথা বলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেছেন, সংঘর্ষ এবং উত্তেজনা ব্যাহত রয়েছে, এ অবস্থায় আজারবাইজানের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নেই। বিতর্কিত নাগরনো কারাবাখ অঞ্চলের দখলদারিত্ব নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তে সংঘর্ষ ক্রমেই যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। প্রয়োজনে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে আর্মেনিয়া। এদিকে মুসলিম রাষ্ট্র আজারবাইজানের হয়ে লড়তে কয়েকশো পর্বতে পাক সেনা জড়ো হয়েছে এমন খবর শোনা যাচ্ছে। এমন অবস্থায় নাগরনো কারাবাখ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবন্তী বলেছেন, এমন ঘটনা আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর। ভারত মনে করে দ্বন্দ্বের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, তাই সংযম বজায় রাখতে হবে। সংঘর্ষ থেকে বিরত হয়ে
কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে। রোববার রাতে আজারবাইজানের সেনা নাগোর্নো কারাবাখ সংলগ্ন আর্মেনিয়ান নিয়ন্ত্রিত অঞ্চলে দখল নিতে অভিযান চালায়। তাদের প্রতিরোধ করে সেখানকার সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয় বাসিন্দাদের মিলিশিয়া বাহিনী আর্টসাক ডিফেন্স আর্মি। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে আর্মেনিয়ার ফৌজও। গত ছয় দিনের লড়াইয়ে দুপক্ষের বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস হয়েছে। দুপক্ষে কয়েকশো সেনার পাশাপাশি বহু অসামরিক নাগরিক হতাহত হয়েছেন। আর্মেনিয়ার হুমকি দিয়েছেন প্রয়োজনে পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্র লড়াইয়ে ইতিমধ্যে জড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কিছু দেশ। মুসলিম রাষ্ট্র আজারবাইজানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে তুরস্ক। অন্যদিকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়ার প্রতি ঝুঁকে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া। আর্মেনিয়া আজারবাইজান দ্বন্দ্বে সামরিক হস্তক্ষেপ না করার জন্য ন্যাটো এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের পার্লামেন্টের এক বক্তৃতায় তিনি বলেছেন, অবিলম্বে সংঘর্ষ বিরতি কার্যকর করে নাগোর্নো কারাবাখ সহ অধিকৃত এলাকাগুলো থেকে আর্মেনীয় সেনাকে সরাতে হবে। 4,400 বর্গ কিলোমিটার নাগোর্নো কারাবাখের অধিকার নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মতবিরোধের সূচনা হয় 1988 সালে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সদ্য স্বাধীন দুই দেশের মধ্যে মতবিরোধ গড়ায় সামরিক সংঘাতে। সোভিয়েত জামানায় আজারবাইজানের অন্তর্ভুক্ত ওই অঞ্চলে প্রায় 1.5 লাখ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান। 1994 সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে নাগোর্নো কারাবাখ এবং আশেপাশের বেশ কিছু অঞ্চল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্মেনিয়ার নিয়ন্ত্রণে। 2016 সালেও এই এলাকার দখল নিতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিল আজারবাইজান ফৌজ। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের 2020 সালের রিপোর্টে বলছে, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 138টি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান 64 এবং আর্মেনিয়ার অবস্থান 111। আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মোট সদস্য 1,26,000, সংরক্ষিত বাহিনীতে রয়েছে 3 লাখ যোদ্ধা। অন্যদিকে আর্মেনিয়ার সৈন্য সংখ্যা 45,000, সংরক্ষিত সেনার সংখ্যা 2 লক্ষ, তবে সহযোগী অ্যাটার্স ডিফেন্স আর্মিতে রয়েছে প্রায় 25,000 যোদ্ধা। দেশের সব দূতাবাসগুলোতে সুরক্ষা দেওয়ার ঘোষণা করেছিল ইরাক সরকার। তার কিছুক্ষণের মধ্যেই কুর্দিস্তানের মার্কিন সেনাঘাঁটিতে লক্ষ্য করে রকেট হামলা হলো। সম্প্রতি যারা দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছিল তারাই এই হামলার পিছনে বলে মনে করা হচ্ছে। অধিকাংশ রকেটে নিষ্ক্রিয় করে দেওয়ার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। বেশ কিছু রকেট লক্ষ্য ভ্রষ্ট হয়ে এরবিল বিমানবন্দরের কাছে পড়েছে। ইরাকি কুর্দিস কাউন্টারিজমের সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ আমির গ্রামের কাছ থেকে রকেট হামলা হয়। পপুলার মোবিলেশন ফোর্স PMF এর সদস্যরা এই রকেট হামলার পিছনে রয়েছে। মোট 6টি রকেট ছোড়া হয়। PMF হলো মূলত ইরানের সাহায্যপ্রাপ্ত শিয়া মিলিশিয়া বাহিনী, যার মধ্যে একাধিক সংগঠনের সদস্য আছে। অধিকাংশ রকেটের লক্ষ্যে আঘাত করার আগে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। কেবল একটি রকেট ইরানি কুর্দিস বিরোধী দলের সদর দফতরে গিয়ে আঘাত করে। এই দলটি ইরানে নিষিদ্ধ। ইরাক প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে এই রকেট আক্রমণ গুরুতর ঘটনা। সরকার দূতাবাসের সুরক্ষা নিশ্চিত করা হবে একথা বলার পরেই এই হামলা হলো। ফলে এই হামলাকে অবহেলা করার কোনো প্রশ্ন নেই। মার্কিন সেনার তরফ থেকেও রকেট হানার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে শুধু এখানেই নয়, বাগদাদে করা সুরক্ষার মধ্যে থাকা দূতাবাসগুলোতেও প্রায় রকেট হানা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে এরকমের হানা চলতে থাকলে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। তবে দাবি, শিয়া মিলিশিয়া বাহিনীকে নিষ্ক্রিয় করুন সরকার। ইরাকের সাবেক বিদেশমন্ত্রী এবং কুর্দিস অধিকারীদের জানিয়েছেন দূতাবাসে যারা হামলা করে সেই একই গোষ্ঠী রকেট হানার পিছনে, তাই অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।